তীব্র গরমে অস্বস্তিকর পরিবেশ, নেমে গিয়েছে ভূগর্ভস্থ জলের স্তর, ব্যক্তিগত নলকূপগুলোতে মিলছে না জল, তাই সরকারি পরিশ্রুত পানীয় জলের জন্য নির্ভর করে থাকতে হচ্ছে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দাদের। আর সেখানেও পরিশ্রুত পানীয় জল পরিষেবা অনিয়মিত, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে পানীয় জল সরবরাহ, আর এই নিয়ে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের পরিষেবা শুরু হয়ে গিয়েছে। ব্যতিক্রম শুধু হরিশ্চন্দ্রপুর সদর এলাকা, এখানে ঝুরঝুরে পাইপলাইন দিয়ে চলছে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার পানীয় জল সরবরাহ। বাস্তবায়িত হয়নি জলস্বপ্ন মিশন, এলাকার বিজেপি নেতৃত্বের দাবি। গত লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার প্রত্যেকটি বুথে বিজেপির ভোট ব্যাংকে বেড়ে গিয়েছে। এর জেরে শাসক দল তৃণমূলের উস্কানিতেই বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পকে পিছিয়ে দেওয়া হচ্ছে, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক তজমুল হোসেন। তিনি জানান, 2024 সালের মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা চালু হয়ে যাবে। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলছে, হরিশ্চন্দ্রপুরে সমান তালে এই কাজ হবে। জেলা বিজেপি সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, সদর এলাকায় বিজেপির ভোট বেড়েছে, এই রাগে শাসক দল চক্রান্ত করে এলাকার উন্নয়ন বন্ধ করে দিয়েছে। আগামী 6 মাসের মধ্যে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার পানীয় জল এবং নিকাশি ব্যবস্থার সপক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে বড়সড় আন্দোলনে নামবে বিজেপি। এ নিয়ে পিএইচএ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পৃথ্বীশ ভট্টাচার্য জানান, কিছু সমস্যা আছে, লোক সংখ্যা বেড়েছে, আরও বেশ কিছু প্রকল্প ধরা হয়েছে, পুরনো প্রকল্প সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।